শিক্ষার্থী তোমাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা আশা করি তোমরা ভালো আছো আমরা পল্লী কবি জসীম উদ্দিন পরিচিত বাংলা সাহিত্যের অমর গাথাকাব্য নকশি কাঁথার মাঠ আলোচনা করছিলাম বিগত ক্লাসে আমরা ত্রয়োদশ অধ্যায় অর্থাৎ তেরোতম পরিচ্ছেদ আমরা পাঠ করছি আজ সর্বশেষ চোদ্দতম পরিচ্ছেদ অর্থাৎ চতুর্দশ অধ্যায়ে পাঠ করব তোমরা অবশ্যই মূল বই সম্মুখে মেলে ধরে ক্লাসটি করবে তাহলে সুন্দরভাবে বুঝতে পারবে তো চোদ্দতম পরিচ্ছেদের প্রথমেই মুর্শিদা গানের দুটি বাক্য রয়েছে উইরা জায় রে পৈরা রয় ছায়া দেশের মানুষ দেশে যাইব কে করিবে মায়া এই তো আসা যাওয়ার খেলা পাখি উড়ে যাবে প্রত্যেকেরই কিন্তু পরে থাকবে ছায়া পরে থাকবে কায়া কে মায়া করবে তার জন্য আজও এই গাঁও অঝরে সাহিয়া ওই গাওটির পানে নীরবে বসিয়া কোন কথা যেন কহিতেছে কানে কানে মধ্যে অথয়ে শুনো মাঠখানি ফাটলে ফাটলে ফাটি ফাগুনের রোদে শুখাইছে যেন কি ব্যথারে মুখ মাটি নিঠুর চাষিয়া বুক বুক হতে তার ধানের বসন খানি কোন সে বিরল পল্লীর ঘরে নিয়ে গেছে হায় টানি আজ শেষের দিকে পল্লী কবি ব্যক্ত করেছেন আজ এই গাঁও মানে এই গ্রাম আর ওই গ্রামটির পানে তাকিয়ে যেন অঝরে তাকিয়ে রয়েছে নীরবে বসে কোনো কথা যেন কানে কানে বলে যাচ্ছে মাসখানে শূন্য মাঠ যেন ফাটল ধরেছে সেই ফাগুন মাসের যেন শুকিয়ে যায় সেই মুখ মাটি মুখ মানে বোবা বা যার মুখে ভাষা নেই ময় দীর্ঘকার ক মুখ মাটি মাটি যেন ভাষাহীন নিঠুর চাষি তার ধানের বসনখানি যেন বুকে রেখেছে সে বিরল পল্লীর ঘরে যেন টানাটানি শুরু হয়েছে বাতাসের পায়ে বাজে জিকে ঝল মলো মল গান মাঠের ধুলায় পাক্ষে পরে কত যেন হয় মেলান সোনার সীতারে হরেছে রাবণ পল্লীর পথ পরে মুঠি মুঠি ধানে গহনা তাহার পরিয়াছে বুঝি ঝরে মাঠে মাঠে কাঁদে কলমের লতা কাঁদে মটরের ফুল এই একা মাঠে কি করিয়া তারা রাখিবে গো জাতিকুল লাঙল আজিকে হয়েছে পাগল কঠিন মাটিরে চিরে বুকখানি তার নাড়িয়া নাড়িয়া ঢালারে ভাঙিবে শিরে আজকে বাতাসে আর সেই ঝলমল গান বাজে না মাঠের ধুলায় যেন আর সবকিছু মিলান হয়ে গিয়েছে যেন সোনার সীতাকে রাবণ হরণ করে নিয়েছে পল্লীর পথে সব যেন বিরহকাতর এক দৃশ্য আজকে সেই মুঠি মুঠি ধানের গহনা যেন পড়ে রয়েছে মাঠে মাঠে যেন কলমির লতা কাঁপতেছে মটের ফুল কাঁপতেছে একা মাঠে তারা কে তার জাতিকুল রাখবে আজ এই জলির বিলে এই দুটি গ্রামের এক মহাশোকের এক দৃশ্য তবু এই গাঁও রহিয়াছে ওই গাওটির পানে কতদিন তারা এমনি কাটাবে কে বা তাহা আজ জানে মধ্যে লুটায় দিগন্ত জোড়া নকশি কাঁথার মাঠ সারাবুক ভরি কি কথা সে লিখি নীরবে করিছে পাঠ তবু এই গ্রামটি আজকে ওই গ্রামের দিকে তাকিয়ে রয়েছে এবং কিভাবে আর গ্রামবাসী দিন কাটবে মাঝখানে সে দিগন্ত জোড়া নকশী কাঁথার মাঠ বিস্তৃত রয়েছে সারাবুক ভরে যেন তাদের সে অমর প্রেমের কথা তারা লিখে রেখেছে এমন নাম তো শুনিনি মাঠের যদি লাগে কারো ধাদা, যারে তারে তুমি শুধাই নিও নাই কোনো এর বাধা অর্থাৎ আজকে এই জলির বিলের যে মাঠখানি এই মাঠের নামই হলো নকশি কাঁথার মাঠ সকলেই জানে সেই কোন কালে রূপা বলে এক চাষি ওই গার এক মেয়ের প্রেমেতে গলায় পড়িল ফাঁসি একটা কিংবদন্তির মতো জনশ্রুতি মানুষের মুখে মুখে ফেরে এই ঘটনাগুলো যে কোন এক কালে রূপা নামে এক চাষী ছিল ওই গ্রামের এক মেয়ের প্রেমেতে সে গলায় ফাঁসি পড়েছিল সেই ঘটনা মুখে মুখে তাদের হয়েছিল ভাই কিন্তু কপাল লেখা কিবা খণ্ডাবে দারুণ দুঃখ ভালে এঁকে গেল রেখা রূপা একদিন ঘর বাড়ি ছেড়ে চলে গেল দূর দেশে তারই আসা পথে চাহিয়া সাহিয়া বউটি মরিল শেষে মরিবার কালে বলে গিয়েছিল তাহার নকশি কাঁথা কবরের গায়ে মেলে দেয় যেন বিরহিনী তার মাতা এমনকি সেই অমর দুটি গ্রাম্য ভালোবাসা ছেলেমেয়ের রূপা এবং সাজু তাদের বিয়েও হয়েছিল কিন্তু কপালের দুঃখ কে খণ্ডন করবে সেই দুঃখ কি কেউ খণ্ডাতে পারে এবং রূপা একদিন চোরে ছেড়ে চলে গিয়েছিল অনেক দূর দেশে তার সেই চেয়েই বউটি শেষে মারা গেল এবং মৃত্যুর কালে বলে গিয়েছিল তার নকশিকা যেন তার মা কবরের গায়ে মেলে ধরেন বহুদিন পরে গায়ের লোকেরা গভীর রাতের কালে শুনিল কে যেন বাজাইছে সে বাসি বেদনার তালে তালে প্রভাতে সকলে দেখিল আসিয়া সেই কবরের গায়ে রঘুপাণ্ডুর একটি বিদেশি মরিয়া রয়েছে হায় শিয়রের কাছে পড়ে আছে তার কখানা রঙিন শাড়ি রাগামেক বেয়ে দিবসের রবি যেন চলে গেছে বাড়ি অনেক দিন পরে গ্রামের লোকেরা গভীর রাতে কৃতনার বাসির সুর যেন তারা তালে তালে শুনতে পাচ্ছিল সকালবেলা এসে দেখে সেই কবরের গায়ে রোগে বিধ্বস্ত শীর্ণকায় পাণ্ডুর এক বিদেশি কবরের উপর মোরে পড়ে রয়েছে এবং তার শিয়রের কাছে মাথার কাছে কয়েকটা রঙিন শাড়ি এবং রাঙা মেঘ বেয়ে যেন সে দিনের বেলার সূর্য অস্ত গিয়েছে অর্থাৎ সেই ফুটফুটে এক সন্তান আজকে যেন শীর্ণুকায় হয়ে কবরের গায়ে মরে পড়ে রয়েছে সারা গায়ে তার জড়ায় রয়েছে সেই সে নকশি কাঁথা আজগার লোকে বাসি বাজাইয়া গায়ে এ করুণ গাথা সেই যুবকের গায়ে সে নকশী জড়িয়ে রয়েছে যে কাঁথা সাজু তার জীবন যৌবন দিয়ে তার সকল স্মৃতি কথাগুলো অঙ্কন করেছিল কবির মতো চিত্রশিল্পীর মতো তার জীবনের সকল স্মৃতি যেন শনিপুণ হাতের ছোয়ায় সুস এবং শুয়ের সুতার সম্মিলনে সে দেখেছিল চমৎকারভাবে সে অঙ্কন করেছিল সেই কাঁথাটি আজকে সেই যুবক তার গায়ে জড়িয়ে রেখেছে এবং আজকে সেই বাসি বাজিয়ে যেন সেই করুণ গাথাই মানুষের মুখে মুখে ফেরে কেহ কেহ নাকি গভীর রাত্রে দেখেছে মাঠের পরে মহাশূন্যেতে উড়াইছে কে বা নকশি কাঁথাটি ধরে কেউ কেউ বলে যে রাতের বেলা দেখেছে কে যেন মহাশূন্যে এই নকশি কাঁথাটি কে যেন উড়াচ্ছে বাতাসে হাতে তার সেই বাঁশের বাঁশিটি বাজায় করুণ সুরে তারি ঢেউ লাগি ও ওগাও গহন ব্যথায় ঝুরে এবং সেই বাঁশি যেন করুণ সুরে বাজাচ্ছে সেই গভীর রাতে তারি ঢেউ যেন এসে লাগে এ গ্রাম এবং ও গ্রাম জুড়ে ব্যথার মানুষের মন প্রাণ যেন কেড়ে নিয়ে যায় সেই হতে তার গার নামটি হয়েছে নকশি কাঁথার মাঠ ছেলে বুড়ো গার সকলেই জানে ইহার করুণ পাঠ সেই থেকেই এই গ্রামটির নাম হয়েছে নকশি কাঁথার মাঠ ছেলে বৃদ্ধ সকল শ্রেণীর মানুষেরাই যেন গ্রামের লোকেরাই এই প্রেমের অমর কাহিনী সবার মুখস্থ সবাই এই পাঠ এই করুণ ঘটনাটি সবাই জানে সবাই যেন অন্তরে তারা উপলব্ধি করে তাদের মননে তাদের স্মরণে তাদের স্মৃতিতে এই অমর প্রেম কাহিনীকে তারা ধারণ করে মানুষের মুখে মুখে প্রচলিত জনশ্রুতির ন্যায় কিংবদন্তি হিসেবে অঞ্চল জুড়ে সেই ঘটনাটি মানুষের মুখে মুখে ফেরে অমর প্রেমের কাব্যখানি যে কাব্যখানি আমাদের শনিপুণ সাহিত্যিক বাংলা সাহিত্যের অন্যতম কবি পল্লী কবি জসীম তার সুন্দর লেখনির মাধ্যমে চমৎকারভাবে সুগ্রথিত করে আমাদের বাংলা সাহিত্য ভাণ্ডারকে পরিপূর্ণ করেছেন এবং এই কাঁথার মাঠের চোদ্দোটি অধ্যায়ের মধ্যে মধ্য দিয়ে গ্রাম বাংলার আবহমান সংস্কৃতি সুন্দর দৃশ্যগুলো এত সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন যা সত্যি আমাদের বাংলার সংস্কৃতিকে লালন করে বাংলার সংস্কৃতিকে উপস্থাপন করেছেন বিশ্বের বুকে এই কাব্যখানি আরও বিভিন্ন ভাষা অনুদিত হয়েছে এবং আমরা দেখেছি গ্রাম বাংলার সেই দুটি বালক বালিকার মনের ভালোবাসার চিত্র এবং দেখেছি আমরা সেই বদনামীর দৃশ্য দেখেছি আমরা কত রকমের মেঘের নাম কত রকমের সংস্কৃতি বাংলার প্রান্তরে ছড়িয়ে রয়েছে মেয়েদের দলের সেই গান গাওয়া কত সুন্দর হাসি কান্না ঠাট্টা আমরা দেখেছি ঘটক ঘটকের ঘটকালি আমরা দেখেছি প্রতিবেশীদের কানাকানি আমরা দেখেছি এবং দুইজনের সেই বিবাহবারের দৃশ্য বিয়ের বাড়িতে বসে সেই দুই চাচার দুই বিয়ের যে কত ঠাট্টা কত রকমের সব যেন বাংলার সেই চিরায়ত রূপকে এই কাব্যখানির মধ্য দিয়ে পল্লী কবি দিন চিত্রায়িত করেছেন সুন্দরভাবে আবার আমরা দেখেছি সেই অনন্ত বিরহ অনন্ত দুঃখ এবং সেই গ্রাম বাংলার আরেকটি সংস্কৃতি কখনও এরা মারামারি করে কাইজা করে সেখানে গিয়ে যে সে করুণ পরিণতি ঘটে তার দৃশ্য আমরা দেখেছি এবং এভাবে করেই এক করুণ পরিণতি ঘটে সাজুর মৃত্যু হয় বংশ পরিশেষে রূপাও যেন সেই কবরের গায়ে নকশি কাথা জড়িয়ে সেই রঘুপাণ্ডুর সেই যুবকটির দেখা মেলে এবং গ্রামবাসী গ্রামের নামকরণ হয়েছে কাথার মাঠ এবং সেই মাঠে জুড়েই আজকে রূপাই এবং সাজুর সেই গান সাজুর কথা সেই প্রেমের বাসী যেন বেজে ওঠে তাই তো কবিয়াল বিজয় সরকার গিয়েছেন মাঠে রে আজও বাজে রূপাই মিয়ার বাসেরও বাসি তবু আজও যায়নি বাসাবাসী প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে স্বাস্থ্য সচেতন থাকবে প্রত্যেকের জন্য অন্তহীন শুভকামনা আমরা সবাই পরম্পরণাময় মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাই আমরা বিশ্ববাসী সবাই যেন ভালো থাকি আমরা যেন সবাই জ্ঞান চর্চা নিয়োজিত থাকি আমাদের জীবনকে আমরা সুন্দর করতে পারি এই প্রার্থনা আমাদের সকলের ধন্যবাদ সবাইকে